কিভাবে ঠিক বেয়াদব কোথাকার বসো ফাজিল কোথাকার বসো এখানে তুমি অবশ্যই বসো তুমি এখানে বসো বেয়াদব কোথাকার প্রশ্ন হচ্ছে হযরত আমাদের এলাকায় কিছু ভাই নামাজ রোজা ঠিকমতো আদায় করে না কিন্তু মিলাদ কিয়াম নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদের উদ্দেশ্যে দয়া করে কিছু নসিহত করবেন আচ্ছা আমি আপনাদের এখানে জানতে চাই এই মাহফিলটা কি মিলাদ কিয়ামের পক্ষের লোকেরা করছে না বিপক্ষের আওয়াজ হবে পক্ষের না বিপক্ষের সবাই বলেন পক্ষের না বিপক্ষের পক্ষের লোকের আজকের মাহফিল আয়োজন করছে যে চন্ডাল এই প্রশ্নটা করছে যারা নামাজ রোজা আদায় করে না মিলাদ কিয়াম নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করে আপনারা এই মাহফিল যারা আয়োজন করছেন তারা মিলাদ কিয়ামের পক্ষের লোক এ মুষ্টিমি দাঁড়াও তুমি মিলাদ কিয়ামের পক্ষের আপনারা মিলাদ কিয়ামের পক্ষের লোক এখন আপনারা কথা বলেন মাগরিবের নামাজ এখানে হইছে কথা বলেন না কেন মাগরিবের নামাজ এখানে হইছে এশারের নামাজ বলেন না কেন এশারের নামাজ আচ্ছা এশারের নামাজ এখানে কে কে জামাতের সহিত আদায় করছেন আপনি হাত তুলেন তো হ্যাঁ সবাই হাত তুলেন এখানে যারা যারা মানে এশারের নামাজ জামাতের সহিত আদায় করছেন তারা হাত তুলেন আপনারা সবাই এশারের নামাজ আদায় করছেন না কি আপনারা করছেননি আমরা এশারের নামাজ এখানে জামাতের সহিত বলেন আমরা সবাই এখানে আদায় করছি এবার হাত নামান তার মানে এখানে যারা মিলাদ কিয়ামের পক্ষের লোক তারা এই মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের আয়োজন করে তারপরে এইখানে মাগরিবের জামাত হইছে এইখানে এশারের জামাত হইছে তারপরে তারা এই মাহফিলের মধ্যে আলোচনা হবে কোরআন সুন্নাহর কথা হবে এরপরে এখানে মিলাদ কিয়ামও হবে তার মানে বোঝা যায় আজকের মাহফিল যারা এখানে আয়োজন করছে এখানে নামাজ হয়েছে তাহলে যারা ফ্যান্ডেলের মধ্যে নামাজ পড়ে মাহফিলের মধ্যে যারা নামাজ পড়ে তারা তো মিলাদ কিয়ামের পক্ষের লোকেরা মাহফিল সাজায়া এখানে আবার তারা মাহফিল করেছেন এখানে নামাজ পড়েছেন এখানেই তারা নামাজ পড়েছেন নামাজ পড়েছেন যারা বলে নামাজ পড়ে না তারা মিথ্যাবাদী 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 কারণ এখানেই প্রমাণ হয়েছে এখানেই তারা নামাজ পড়েছে যারা বলবে তারা নামাজ পড়ে না এরা মিথ্যাবাদী এদের উপর আল্লাহর লানত ঠিক না বে ঠিক কিভাবে ঠিক বেয়াদব কোথাকার বসো ফাজিল কোথাকার বসো এখানে তুমি অবশ্যই বসো তুমি এখানে বসো বেয়াদব কোথাকার তো স্পটটা দা বেয়াদব কোথাকার প্রিয় ভাই বোনেরা আমার খেয়াল করেন মূল কথা শুনেন নামাজ 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 পড়তে হবে কি হবে না বলেন না কেন হবে কি হবে না আটটাশির বুঝুন নামাজের কথা কইছে না কয় নাই বলেন না কেন কইছে না কয় না নামাজের দরকার আছে না নাই নামাজের দরকার যদি থাকে আটটাশির হুজুর নামাজের কথা বলছেন এখানেও নামাজ হয়েছে এখন শয়তানের ওয়াস ওয়াসের মধ্যে পড়ে কেউ নামাজ যদি ছেড়ে দেয় এটার জন্য সে নিজেও অনুতপ্ত নিজেও দুঃখিত কারণ যে লোকটা নামাজে ভুল করবে ছাইরা দেয় এটা আপনি মিলাদ কিয়ামের পক্ষের লোক বলেন মিলাদ কিয়ামের বিপক্ষের লোক বলেন আটটাশির লোক বলেন চরমোনাইয়ের লোক বলেন তাবলীগ জামাতের লোক বলেন জামাতে ইসলামের লোক বলেন আওয়ামী লীগের লোক বলেন বিএনপির লোক বলেন যেই কোনো দলের লোক বলেন সবাই নামাজ কম বেশি ছাড়ে কেউ বেশি ছাড়ে কেউ কম ছাড়ে নামাজ সবাই কম বেশি ছাড়ে তা নামাজ যদি সবাই কম বেশি ছাড়ে এখন আপনি ডালাভাবে এক পক্ষকে অপবাদ দিচ্ছেন সে নামাজ পড়ে না এটা মিথ্যাবাদী না আপনি মিলাদ কেম আপনার ভালো লাগে না ভালো কথা মিলাদ কেম আপনার ভালো লাগে না ভালো কথা কিন্তু মিলাদ কিয়াম ভালো লাগে না বিদায় এখন ডালাও আপনি বলবেন নামাজ পড়ে না আমি মিলাদ কিয়ামের পক্ষের লোক আমি নামাজ পড়ি না তা আমি নামাজ পড়ি আমি মিলাদ কিয়ামের পক্ষের লোক এখন মিলাদ কিয়ামের আরেকটা লোক নামাজ পড়ে না এই জন্য কি বলা যাবে সবাই নামাজ পড়ে না এই আল্লাহ আল্লাহ সবাই করে আচ্ছা বলেন তো এই সমাজের মধ্যে 100 ঘর আছে 100 ঘরের মধ্যে ফজর নামাজের মধ্যে কয়জন লোক পাওয়া যায় ফজর নামাজের মধ্যে কয়জন লোক পাওয়া যায় হ্যাঁ
আরে ভাই 88 মুরিদ নামাজ পড়া না মানলাম, আল্লাহর বান্দা তো আমরা সবাই, নবীর উম্মত তো আমরা সবাই, তা আমরা নবীর উম্মত সবাই। এখন সমাজের মধ্যে লোক আছে 100 লোকের মধ্যে 5 জন পাওয়া যায় না ফজরের নামাজের সময়। এখন কি এই 5 জনের মধ্যে থেকে যারা পাওয়া যায় না এরা কি সবাই কি মিলাদ কি আমার ফকির লোক নাকি? মিলাদ কি বিফকির লোক তো আছে, এইরকম এরা কত দরকার আছে না? সুতরাং মিলাদ কি আমার পক্ষ বিপক্ষ এটা পরের বিষয়, কিন্তু নামাজ পড়তে হবে এটা অরিজিনাল কথা। আপনি মিলাদ কেম করেন আর না করেন, নামাজ আপনার পড়তেই হবে, বাধ্যতামূলক। 88 হুজুর ডাইরেক্ট বলেছেন, বাবা যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না। এখন আপনি নামাজ যদি না পড়েন এটার জন্য আপনি দায়ী, এটার জন্য আপনার গুনাহগার হতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। হুজুরকে বলেন এই প্রসঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, বাবা দাদা হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার এমন কিছু মুরিদ আছে যারা নামাজ পড়ে না, কি করে না? কথা কেনা কি করে না? এমন কিছু লোক আছে যারা কি করে না? প্রশ্ন করা হইতাছে, হুজুর এমন কিছু লোক আছে নামাজ পড়ে না, আবার কয় কিয়ামতের দিন আপনার উসিলা দিয়ে হারা পার হয়ে যাবে। তখন মানে খাজা বাবা দাদা হুজুরের কথা যে বুঝাচ্ছেন, যে হুজুর উত্তর দিলেন, বাবা যারা পীরের মুরিদ বইলা দাবি করে কিন্তু নামাজ পড়ে না, মুরিদ বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, হুজুর বলেন বাবা এই সমস্ত লোকগুলা কাল কিয়ামতের মুসিবতের দিনে আপন পীরের উসিলা পাইয়া আপন পীর দইরা মুক্তি পাইবে তো দূরের কথা, যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় পীরকে তখন দেখবে, পীরের দিকে সে দৌড়ে দৌড়ে আসতে থাকবে, আস্তে আস্তে কিছু দূর আসার পরে তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, মাঝখানে একটা পর্দা পড়ার পরে বাবা পীরের উসিলা দিয়ে মুক্তি পাবে দূরের কথা, তারা পীরকে আর দেখতে পাবে না। হুজুরের কথা বলছে না? কথা হুজুরের কথা বলছে না? হুজুর মুরিদ না হয়ে নামাজ পড়েন নাই, এটা হচ্ছে আল্লাহ হুকুম অমান্য করছেন। যখন আপনি নবীর উম্মত হয়ে নামাজ পড়ছেন না তো নবীর হুকুম অমান্য করছেন, যখন আপনি ফিরের মুরিদ হয়ে নামাজ পড়ছেন না তখন আল্লাহ রাসুল এবং ফিরের হুকুম তিনজনের হুকুম অমান্য করছেন। কয়জনের হুকুম বলে না কেন? কয়জনের হুকুম? তিনজনের হুকুম আপনি অমান্য করেছেন। আপনি কি ভাবতেছেন বলেন, নামাজের দরকার আছে না নাই? বলে না আছে না নাই? মিলাদ কিয়াম যারা করে না হেরাই নামাজ পড়ে না, এটা ভুল। হেরাও নামাজ পড়ে, আবার মিলাদ কিয়াম বিপক্ষে যারা আছে হেরাও পড়ে, আবার না পড়ে অন্য দুনো দলের মাঝেই। সুতরাং একদিকে দুঃসাবেদন কেড়ে বুঝেন, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সহি এবং সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর অটল থেকে সত্য সুন্দর বুঝ আমাদের দান করুক সকলে পড়ে, আমিন।